সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। এবার নীরব করে দাও হে তোমার মুখর কবিতে, এবার নীরব করে দাও হে প্রভু তোমার মুখর কবিতে, তার হৃদয় মাসি আপনি ঘিরে বাজাও গভীরে। এই দুটো লাইন আমি পড়ে দিলাম, যিনি প্রার্থনা করেছেন কবি নীরব হয়ে যায়। এই আলোচনাটা আমরা কেউ করি না, কারণ কেউ গভীরে যায় না। আমাদের এই অঞ্চলে, এই বঙ্গে, বিশেষ করে আমার বাড়িতে যেখানে কুষ্টিয়ায় নদীয়ার সেখানে আমি ছোটবেলায় দেখেছি কৃষক থেকে শ্রমিক থেকে সবাই কবিতার ছন্দে কথা বলত। এখনো কবি গান হয়, কিন্তু সেভাবে হয় না। নজরুল ইসলাম যে লেটর দল যে গান গাইত, সেই গান এখনো আমাদের অঞ্চলে আছে, কিন্তু আমরা তাদের সংরক্ষণ করি না। কথা হলো যে আমরা যেহেতু সংরক্ষণ করি না, আমাদের জ্ঞানের অভাবে নজরুল বড় হয়ে যাক কেউ আমরা চাই না। বিশেষ করে তদানীন্তন ভারতবর্ষে কলকাতা কেন্দ্রিক জ্ঞানী লোকেরা নজরুলের কবিতা ছাপা হোক এটা চায় নাই। ইভেন কবি ঠাকুর স্বয়ং অনেক কবিকে শান্তিনিকেতনে থাকতে দিতেন, কিন্তু নজরুল যখন চাইলেন আমার এই হবে আমি একটু আপনাদের বাড়িতে থাকি, যাই আসে কিন্তু থাকতে দেয়। আবার এই কবির যখন ছেলে মারা গেল, তখন প্রথমে উনি রবি ঠাকুরের কাছে গেলেন সাহায্যের জন্য, কাপড় কাপড়ের টাকার জন্য। সত্য কথা সত্য ভাবেই বলতে হয়, এটা ইতিহাস সাক্ষর। এরপরে নজরুল গেলেন পাবলিশারের কাছে, পাবলিশার বললেন যে আপনি তিনটা কবিতা লিখে দেন, তিনটা গান লিখে দেন, আপনাকে টাকা দেওয়া হবে। তখন উনি ওখানে ইনস্ট্যান্টলি কবিতা লিখে দিলেন, তারপর তাকে টাকা দেওয়া হবে। নজরুল এই অঞ্চলকে খুব ভালোবেসেছিল, তিনি এই অঞ্চলে এসেছিলেন, ব্রাহ্মণবাড়িয়ায় গেছিলেন। ব্রাহ্মণবাড়িয়া বিখ্যাত হল সঙ্গীত সঙ্গীত বিশেষজ্ঞ আলাউদ্দিনের জন্য। ওখানে তার বন্ধু ছিল একটা, উনি গান করতেন, ওর নাম করা, উনি ওনাকে নিয়ে কুমিল্লার গিয়ে ঠিক করল, সেখান থেকে উনি ওনাকে বলা হলো যে আপনাকে ঘর রাজি হলেন না, উনি চলে গেলেন সাথে সাথে, পরিত্যাগ করে চলে গেলেন। তখন তাকে নিয়ে যাওয়া হলো আমাদের মানিকগঞ্জে, মানিকগঞ্জের জমিদার বাড়িতে তার মেয়ের সাথে বিয়ে হলো, কারণ মেয়েটার বিয়ে হচ্ছে, মেয়েটা মেয়ে সংসার করতো।
মুসলমানদের কোন কবিতা লিখতে হবে, কিন্তু আমাদের আব্বাসউদ্দিন উনি বারবার গিয়ে যে ওনার কাছ থেকে